আসসালামু আলাইকুম সুধী দর্শক, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে একটা সুন্দর ফুলের বাগান দেখাবো, যেটা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল, গাঁদা, তারপরে ডালিয়া, বোতাম ফুল, মোসান্ডা, নয়নতারা, ওর বিভিন্ন রঙ্গন, বিভিন্ন ধরনের ফুল দিয়ে এই বাগানটাকে সাজানো হয়েছে। খুব সুন্দর একটা বাগান। শুধু দর্শক, এটা হচ্ছে গুলশান হর্টিকালচার সেন্টার ঢাকা, হর্টিকালচার সেন্টার ঢাকা, এটা গুলশানে অবস্থিত। দেখতে পাচ্ছেন এটা হর্টিকালচার সেন্টার গুলশানের অফিস, এবং এই হর্টিকালচার সেন্টারটি এই বাগানটি সুন্দর করে তৈরি করেছে। এটা শুধু দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজির গাছ চারা দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফুলের চারা, বিভিন্ন ধরনের ফুলের গাছ, এবং ফুল থেকে বীজ তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এগুলো শুকানো হচ্ছে বীজগুলো। এবং এখানে যেমন এখানে নয়নতারা, পেঁপে গাছ, পেঁপে ফল ধরে আছে সুন্দর দেখতে পাচ্ছেন, এবং এখানে বিভিন্ন ধরনের ফুল, ফুল থেকে বীজ তৈরি করার জন্য শুকানো হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ফুলের চারা, বিভিন্ন ধরনের সবজির চারাও এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অর্কিড ফুল সাজানো হয়েছে, অর্কিড দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এইটা হচ্ছে যেখানে টিন শেড অফিসটা দেখছেন, এটাই হচ্ছে যে এই অফিসটাই হর্টিকালচার সেন্টারের অফিস। এখানে বিভিন্ন ধরনের ফুলের চারা পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের ফুলের বীজ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বীজ তৈরি করার জন্য ফুল শুকানো হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ফুল অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই গুলশান হর্টিকালচার সেন্টার, এটা বাংলাদেশের রাজধানী শহর গুলশানে অবস্থিত, গুলশান দুইয়ে অবস্থিত। গুলশান দুইয়ে যে গুলশান সোসাইটি লেক পার্ক, লেক পার্কের ভিতরে অবস্থিত, গুলশান সোসাইটির লেক পার্কের ভিতরে তারা এখানে ভাড়া নিয়ে তারা অফিসটা করে, হর্টিকালচার সেন্টার। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের, ফুল থেকে বীজ তৈরি করার জন্য এগুলো শুকানো হচ্ছে, এই যে এইগুলো ফুলের বীজ তৈরি করা হবে এখান থেকে। তো বলছিলাম লোকেশনটি, এটা হচ্ছে গুলশান সোসাইটি লেক পার্কের ভিতরে অবস্থিত। গুলশান সোসাইটি লেক পার্কটি গুলশান সোসাইটি মসজিদের থেকে একটু সামনে গেলেই দেখা যাবে। তো শুধু দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপনাদের দেখাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।